지금 주머니 넘어가. 뭐? 주머니가. 이게? 어. 여기 주차장? 어, 아무데나 주차장. 에이시 이태원. Hello, Assalamualaikum. I'm Kolkata, South Korea. Seoul, Itaewon. বাম পাশে আছে থানা, পুলিশের যে থানা, আর ডান পাশে আছে সেই হ্যামিল্টন হোটেল। রাস্তার ওই পারে ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হ্যামিল্টন হোটেল। হ্যালোইন ডে উদযাপন উপলক্ষে যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, এখনও এখানে পুলিশ এবং অনেক আত্মীয় স্বজনরা আসছেন। কোথায় যেন কোনো সমস্যা হয়েছে, ইলিলকুয়ে, এইটা হচ্ছে গিয়ে কোরিয়ার কোনো জায়গায় কোনো সমস্যা হলে, কোনো আগুন ধরা বা কোনো প্রবলেম, বড় কোনো প্রবলেম হলে এই গাড়িগুলো যাতায়াত করে ফায়ার সার্ভিসের মতো। কোরিয়াতে 119 ফোন করলে ফায়ার সার্ভিস এই ধরনের সাহায্য চলে আসে, খুব দ্রুত চলে আসে সাহায্য করার জন্য। বেশ কয়েক মিনিটের মধ্যে চলে আসেন তারা যে কোনো সমস্যার জন্য সাহায্য করতে। সাউথ কোরিয়ার রাজধানী সিউল, আর সিউলের ইথেওন হচ্ছে, আমরা যারা কোরিয়ার নাগরিক না বা কোরিয়ায় থেকে নাগরিকত্ব পাচ্ছি, বিভিন্ন দেশ থেকে এসে কোরিয়াতে বসবাস করছি, ইথেওনে অনেক 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 রেস্টুরেন্ট আছে, খাবারের রেস্টুরেন্ট আছে, দেশ বিদেশের রেস্টুরেন্ট। আমরা সবাই ইথেওনে আসি, কোনো একটা না কোনো বিশেষ কাজে আসি সিউলে যখন আমরা আসি। আমি কি জন্য সিউলে আসছি এবং ইথেওনে কেন আসছি এটা না আরেকটা ব্লগে বলবো। ইথেওনে আসলে গাড়ি পার্কিং প্লেসে রাখার চেষ্টা করবেন, কারণ বর্তমানে আরও অনেক সমস্যা, এখানে যেখানে সেখানে পার্কিং করলে হয়তো বা আপনাকে ট্যাক্স বেশি দিতে হবে। আর ইথেওনে রাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ছোট একটা গলির মতো, এরকম একটা দুইটা গলি, অনেক ছোট ছোট চাপা চাপা গলি আছে এবং অনেক রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে, খাবারের আপনি কিনতেও পারেন, ছোট ছোট মার্ট আছে, দেশ বিদেশের খাবার পাওয়া যায়, খুবই সুন্দর, নাইট ক্লাব আছে, অনেক কিছু আছে, আপনাদের অবশ্যই পছন্দ হবে। হোটেল আছে, কি নাই সেটাই বলবেন যে ইথেওনে কি নাই, যে আমরা দেশ বিদেশ থেকে যা, আমরা অনেক অনেক দূর থেকে যারা আসি এশিয়ান কান্ট্রি বা পাশ্চাত্য দেশ যেখানে বলেন না কেন, ইউরোপ, আমেরিকা, সবাই এইখানে আসে, তারা এখানে এসে পার্টি করে বা তারা একত্রিত হয়, খাবার খায়। ছুটির দিনে শনিবার এবং রবিবার আরও বেশি ভিড় হয়। আমরা গিয়েছিলাম শুক্রবার দিন সিউলে, সেজন্য খুব বেশি একটা ভিড় নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাগুলো কেমন, যে আমরা এত দূর আসলাম, আপনাদেরকে একটু ইথেওনটা দেখাচ্ছি যে এরকম দেখতে ইথেওন। কয়েকদিন আগে যে হ্যালোইন ডে পর্ব উদযাপন করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই সেই ইথেওন, মর্মান্তিক দুর্ঘটনা যা সত্যি অনেক কষ্টদায়ক। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম, যা যে ফ্যামিলিগুলো এই দুর্ঘটনার শিকার হয়েছে তাদের সত্যি অনেক সমবেদনা। এইখানের এই গলি পার হইলেই একেবারে মেইন রাস্তা, মেইন রাস্তায় উঠে আসলেই অনেক 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 আরও খাবারের দোকান আছে, আরও আপনাদের যা যা প্রয়োজন হবে সব কিছুই আছে। কি নাই তাই বলবেন যে ইথেওনে কি নাই, সব কিছুই আছে। আমি আপনাদের সেই জায়গাটা দেখাবো যেখানে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল, যেখানে একজন পড়ে যাবার পরপর তার পেছন থেকে আরও সবাই পড়া আরম্ভ করেছিল এবং দুর্ঘটনা ঘটেছিল, অনেকে মারা গেছেন, অনেকে আহত, এখনও অনেকে অসুস্থ। এখান দিয়ে সামনে আসলে দেখবেন এই যে ডান পাশে যে বিল্ডিংটা বা দেখা যাচ্ছে এটাই সেই হ্যামিল্টন হোটেল। এই হ্যামিল্টন হোটেলের রাস্তার অপোজিটে দেখেন, আর এই পাশে আছে, ডান পাশে হচ্ছে গিয়ে হ্যামিল্টন হোটেল, আর বাম পাশেই কিন্তু সেই পুলিশ ফাঁড়ি, যেটা পুলিশের থানা, পুলিশের গাড়িও সামনে আছে, আর এই যে সেই পুলিশের থানা বাম পাশে। আর এখান থেকে একটু হেঁটে গেলেই ওই হ্যামিল্টন হোটেলের পাশ ঘেঁষে ছোট্ট একটা গলি আছে, ওই গলির ভিতরেই ঘটছে ঘটনাটা, একেবারে পাশ ঘেঁষেই, প্রচুর পুলিশ। আমার তো খুব ভয়ই লাগতেছিল যে ভিডিও করব কি করব না, সাংবাদিকরা, প্রচুর সাংবাদিকরা আছেন, অনেক অনেক অনেক
মানুষজন আসতেছেন, কাঁদতেছেন, ফুল ওইখানে দিচ্ছেন রাস্তার উপরে, অনেক জায়গা ফুলে ফুলে ভরা, খুব কান্নাকাটি করতেছেন, সবাই প্রার্থনা করতেছেন, একটা হৃদয় বিদারক। এখনো প্রচুর মানুষজন আসতেছেন, পুলিশ আসতেছেন, পুলিশ তো ভরা, একেবারে ভরা, পুলিশ ভরা। সামনে যে ডান পাশের রাস্তার ওই পারে ওইখানেই ঘুরছিল ঘটনাটা। এখনো প্রচুর মানুষজন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাই ওই জায়গাটায় আসে, ফুল রেখে যাচ্ছে, প্রার্থনা করতেছে, মোমবাতি সব কিছু ওইখানে করতেছে। আর পুলিশ তো প্রচুর পুলিশ। ভিডিওটি দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বাই বাই।